এনামুল হক, আপনি লিখেছেন কিছু অ্যাপের মাধ্যমে চাহিদা জানিয়ে তথ্যভিত্তিক ও বুদ্ধিভিত্তিক রচনা লেখানো যায়। যদি বলি চা সম্পর্কে একটি আর্টিকেল লিখে দাও, অ্যাপ লিখে দিবে, এভাবে রচনা লিখিয়ে নিজের নাম প্রকাশ করা জায়েজ হবে কিনা? আপনার দেয়া তথ্যর বাইরে এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। যদি ব্যাপারটি এমনই হয় যেমনটি আপনি বলেছেন যে অ্যাপ তার মতো করে সেই তথ্য অনলাইন থেকে নিয়ে বা তার কাছে থাকা তথ্যের আলোকে সে লিখে দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নিজের নামে বলার কোনো সুযোগ নেই বা নিজের নামে এটাকে প্রকাশ করার, প্রচার করার কোনো সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি এমন কিছুকে নিজের দাবি করে যা তার নয়। এ লেখা অ্যাপ লিখেছে, আপনি লেখেননি, আপনি জাস্ট অ্যাপের কাছে ডিমান্ড পেশ করেছেন। সেই ডিমান্ডের ভিত্তিতে অ্যাপ লেখার পর আপনি সেটাকে নিজের লেখা দাবি করা, এর মানে হলো এর শব্দ, এর গাঁথুনি, এর বাক্য, এর তথ্য, এগুলো সব আপনার, অথচ এর কোনো কিছুই আপনার নয়। তো যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি এখানে অন্য কোনো ধরন, অন্য কোনো প্রকৃতি থাকে এবং সেখান থেকে তথ্য পাওয়ার পর সেগুলোকে নিজের মতো করে নিজে লেখার ব্যাপার স্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের নাম দেওয়া যেতে পারে।